নতুন করে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন হলো তারকেশ্বরের চাপাডাঙ্গা অঞ্চলে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পর দুষ্কৃতীরা এই পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছিল। তারপর এদিন আবার এটি কর্মী সমর্থকদের জন্য নবরূপে খুলে দেওয়া হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব, রাজ্য যুব সহসভাপতি শান্তনু ব্যানার্জি, এছাড়াও চাপাডাঙ্গা অঞ্চল প্রধান, উপপ্রধান ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন চাপাডাঙ্গা অঞ্চলে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এক মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেই সময় একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন, বিজেপির মানুষেরা যারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, তারা সেদিন আমাদের এই দলীয় অফিস তারা পুড়িয়ে দিয়েছিলেন এবং যেভাবে যেভাবে সম্ভব তারা ভেঙেছিলেন। সেদিন দলের তরফ থেকে সাংসদ কাপুরি মন্ত্রী রাজীব ব্যানার্জি, ভাই শান্তনু, আমরা এই পার্টি অফিসে এসেছিলাম, তারা সেদিন ভেঙে দিয়েছিলেন, ছিঁড়ে দিয়েছিলেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করে কোন গণ্ডগোল বা কোন সমস্যার মধ্যে আমরা যাইনি। সেদিন আমরা সকলে একটা কথা বলেছিলাম যে মানুষের শুভেচ্ছা আশীর্বাদ দিয়ে আমরা এই দলীয় অফিস আবার আমরা চালু করব, এবং আজকে সেই দিনটা আমাদের কাছে সেই শুভ দিন যেদিন আমরা এই অফিসটা চালু করছি। এবং আজকে যে পার্টি অফিসটার সামনে দাঁড়িয়ে আছি, পার্টি অফিসটা আমরা যেমন যারা হিন্দু ধর্মের মানুষ, আমরা যেমন নিজেদের ধর্মকে শ্রদ্ধা করি, নিজেদের ধর্মের প্রতি আস্থাশীল, আমরা মন্দিরে আমাদের সেখানে যাই, পুজো আর্চনা করি, মুসলিমরা মসজিদে যায় পুজো আর্চনা করবে, তারা তাদের দোয়া করে ওখান থেকে, শিখ খ্রিস্টান এরকমভাবে সবাই গির্জাতে যান বিভিন্নভাবে, যাদের যাদের ধর্মীয় স্থানে যান। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা পার্টি অফিসটাকে মন্দির মসজিদ গির্জার মতোই ভাবি, তার কারণ এখানে মানুষ দেবতা রূপে আমাদের কাছে আসে। এই এলাকার সমস্ত মানুষ, বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ, যারা জীবিত দেবতা রূপে আমাদের কাছে আসেন এবং আমরা তাদেরকে কাজ করার চেষ্টা করি, তাদের পাশে থাকার চেষ্টা করি, এবং তারপরে তারা যে দোয়া এবং আশীর্বাদটা করেন আমরা সেটাকে নিয়ে আগামী দিনগুলোয় চলাফেরা করি। এবং আজকে এই এলাকার সমস্ত মানুষের দোয়া এবং আশীর্বাদে আমরা বলতে বাধ্য হচ্ছি যে 2019 সেই কালো দিন, 23 মে, যেদিনকে এই এলাকা সহ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রেজাল্ট বেরোনোর পর আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি 18টা সিট পেল, তারপরে তাদের যে আগ্রাসী নীতি এবং তাদের যে হিংসা, মানুষে মানুষের ধর্মে ধর্মে যে লাগিয়ে দেওয়ার চেষ্টা এবং সেটা সেদিনকে তারা রাস্তায় নেবে, বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর, খুন, সন্ত্রাস থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করা, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এবং আজকে একটু আগে মনে পড়ছিল আমার সেদিন রাত্রিবেলা লালটু ছবিগুলো পাঠিয়েছিল, দাদা পার্টি অফিসটা যেটা পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল। তা আমরা সেদিন বলেছিলাম যে আমরা দলনেত্রীর কথায় বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের ভরসা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা নির্দেশ দেন আমরা সেটা মেনে চলি, অক্ষরে অক্ষরে পালন করি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে একটা স্লোগান দিয়েছিলেন, বদলা নয় বদল চাই, আমরা সেই স্লোগান বিশ্বাস করে আজকের ডে পর্যন্ত আমরা কিন্তু সেই একই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা পারতাম সেদিনকে পাল্টা এই এলাকায় যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক আছেন, কর্মীরা আছেন, তাদেরকে আমরা পাল্টা মারতে পারতাম, তাদের বাড়িঘর ভাঙচুর করতে পারতাম,
তাদের পার্টি অফিস নেই তো তবুও যদি থাকতো সেটাও আমরা দখল করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা এলাকার মানুষের প্রতি আস্থা রেখেছিলাম যে মানুষ বুঝুক, মানুষ তাদের ভুলটা বুঝুক যে 2019 সালে যে ভুলটা মানুষ করেছে সারা বাংলা জুড়ে, আজকে সেই মানুষ আবার তাদের ভুল বুঝেছে। আজকে আমরা সেই পার্টি অফিস আবার নতুন করে মানুষের সেবা করার জন্য আবার নতুন করে আজকে সেই পার্টি অফিসের দ্বারস্থ হব। খুব ভালো লাগছে।